এখন সময় 11টা, আর 11টার সময় আমি ব্লগটা স্টার্ট করতে এলাম। কারণ কি, তোমরা দেখলে কালকে আমি ব্লগ বানাতে পারিনি, আর তোমরা জানো আমাদের বাড়িতে মানে কি আমার জামাইবাবু এসেছে, তো জামাইবাবু মানে কি আজকে বাড়ি যাবে, তাই আমি তাড়াতাড়ি করে মানে কি আজকে আমি সকালকার খাবার করে দিয়েছি। সকালে প্রায় চা করেছিলাম আর ডিম, আর ডিম ডিম বিস্কুট এগুলোই নাস্তা দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার নাস্তা খেয়েছে আর এখনও খাচ্ছে, এখন 11টার সময় তাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, তো তোমরাও দেখো। তাই দেখো 11টার সময় নাস্তা লুচি, আর এখানটায় পায়া রান্না আছে, আর এখানটায় তোমরা দেখছো ঘুগনি আলু মটর আলু। তো ঠিক আছে, এগুলো নিয়ে এখনকার নাস্তা। আর আমার আর এগুলোর নাস্তা আমার বাড়ি থেকে হয়নি, আর কি আমার ছোটো বোনের বাড়িতে আজকে আমার দুলাভাই চলে যাচ্ছে, তার জন্য লাস্ট টাইম ওদের বাড়িতেই খাচ্ছে। তো এই দেখো আমার জামাইবাবু, এই দেখো আর এইখানটা আনাস, আনাস এই দেখো আনাস, হাই বলো। তো আজকে ওরা বাড়ি চলে যাবে, হ্যাঁ ভালো লাগছে না বাড়ি চলে যাবে, তো কী করবো বলো, যেতে তো হবেই। আর নেক্সট টাইম যখন আসবে তো আমার দিদিভাইকেও সঙ্গে নিয়ে আসবে, তখন তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো এখন আমি ঘরটা লাগিয়ে দিই, কারণ কি আমি এখন কাজ কামেও ব্যস্ত থাকবো, তাই আমি দরজাটা লাগিয়ে দেবো। ঠিক আছে, যখন কাপড় প্যাক করবো এই সব ই করবো তো তোমাদেরকেও দেখাবো। আর তোমরা জানো হয়তো আমার দিদিভাই মাংস চাইছিলো, তার জন্য আমি মাংসটা গরম করে রেখেছি, যখন প্যাক করবো তোমরা দেখতে পাবে কি আমি কী কী দিয়েছি না দিয়েছি, তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর কালকে ব্লগ বানাতে পারিনি, কারণ কি কাজের চাপে, এত এত কাজের চাপ, কী বলবো তোমাদেরকে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন সময় 12টা বেজে গেছে, তা আমি বাসন মেজে নিয়েছি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখছো কি আজকে আমার জামাইবাবু বাড়ি যাবে, তার জন্যে আমাকে কাপড় প্যাক করতে হবে। তো এই দেখো সব কাপ বাইরে রেখেছি আমি, তো চলো তোমরাও দেখো আমি কাপড়টা প্যাক করে দিই তাড়াতাড়ি করে। তো আমার বাড়ির কাজকাম কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো সব কাজ কমপ্লিট। তো চলো এখন আমি স্নান করবো, তাই আমি করবো। আর তোমরা দেখেছিলে আমার বড় নন্দ আসিয়াকে নিয়ে এসেছিলো, তার পাটা অপারেশন হয়েছে, তো সে বাড়ি চলে গেছে, কারণ কি বাড়িতেও থাকতে হবে, কারণ কি ওর শাশুড়ি শ্বশুরের কাছে থাকে না, সে আলাদা থাকে, থাকে কিন্তু এক জায়গায় থাকে না, কি আলাদা বাড়ি করে নিয়েছে সেইখানটাই থাকে। তো তার জন্য বাড়িতে কেউ নেই, আরও দুটো মেয়ে আছে, তাই কান্না করছে, তাই চলে গেছে, না তো রোজ রোজ আসা যাওয়া প্রচুর কষ্ট বলো। তাই বললাম কি এখানে থেকে যাও তো কিন্তু থাকা হবে না, ঠিক আছে। তো এখন আমি স্নানটা করিনি, আড়াইটার সময় স্নান করবো, আড়াইটা বেজে গেছে, পুরো কাজ কাম কমপ্লিট করছে, আর আমার জামাইবাবুও চলে গেছে, তো ভালো লাগছে না খুব, কারণ কি যতদিন থাকে সে মানে কি এইভাবে খুশি বাড়বে যেরকম কেউ কেউ বাটে না, প্রচুর ভালোবাসে, আমাকে না ভালোবাসে না কিন্তু সানওয়াজের আব্বাকে প্রচণ্ড ভালোবাসে, তার জন্যে তো জানও দিয়ে দেবে এরকম ব্যাপার করে। তো ঠিক আছে আমি স্নানটা করিনি, তো এখন রাত 8:30 বাজছে, 8:30 সময় আমি ব্লগটা শেষ করতে এলাম। আর তোমরা জানো কি দুপুরে আজকে কী রান্না হয়েছিলো, রাতে রুটি করেছিলাম, তো রুটি সবাই খেয়ে নিয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, আর এইখানটায় আমি আর সানওয়াজের আব্বা টিভি দেখছি, আর এই দেখো সানওয়াজও আমার পাশে ঘুমিয়ে আছে, আর সানওয়াজের আব্বা এইখানটায় বসে আছে, এখনও মানে কি তাকে খাটে তুলিনি, তুলবো, এখন গেম খেলবে তার জন্যে বসে আছে, গেম খেলে তো তাই 10টা 11টার সময় এরকম করে ই করে, 11টার সময় ঘুমোয়। তো ঠিক আছে আমি ব্লগটা এখানটাই শেষ করলাম, তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অবশ্যই করবে, আর বেশিটা বেশি শেয়ার করবে সবারই সঙ্গে, তো তোমরা এইভাবে আমাদের সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। তো ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, বাই, গুড নাইট, টাটা, সি ইউ।